হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সি দিয়ে কিভাবে বডি ওয়াশ বাসায় তৈরি করা যায়। এটা হলো ভিটামিন সি এর একটি বডি ওয়াশ। আমরা সবাই জানি যে ভিটামিন সি হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের স্কিনে সমস্ত ব্ল্যাক স্পটস, ব্ল্যাক প্যাচেস, বয়সের ছাপ এবং অমসৃণতা, রুক্ষ শুষ্ক চামড়াকে দূর করে আমাদের স্কিনকে করে উজ্জ্বল এবং অনেক বেশি সুন্দর। তাই আমরা এই ভিটামিন সি বডি ওয়াশটাকে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই বডি ওয়াশটা কিন্তু খুবই ইফেক্টিভ একটি বডি ওয়াশ, যা সপ্তাহে 3 দিন ব্যবহার করা যায় এবং এটা একবার তৈরি করে নিলেই অন্তত পক্ষে 1 মাস মতো এটা ব্যবহার করা যায়। তো আমি এখানে বডি ওয়াশ তো অবশ্যই তৈরি করেছি, আর আমার এক্সট্রা যে বডি ওয়াশটা তৈরি করার ছিল, তো সেটা আমি এরকম একটা জারে করে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারি অন্তত পক্ষে 1 মাস। এখন তো চলুন বন্ধুরা, আমরা এই বডি ওয়াশটা আমি তৈরি করে দেখাই। এই বডি ওয়াশটা এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য, যা কিনা আমাদের ব্লাড সার্কুলেশনকে অনেক অনেক বেশি বৃদ্ধি করে। তাই আজকের এই বডি ওয়াশটি, তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের এই ভিটামিন সি বডি ওয়াশ। ভিটামিন সি বডি ওয়াশটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি কতগুলো মাল্টার খোসা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি বলে রাখি, মাল্টার খোসার বদলে কিন্তু এখানে কমলা লেবুর খোসা, কমলা লেবুর রস, মাল্টার রস, এগুলো কিন্তু সবই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পাতি লেবুর রসটা অথবা পাতি লেবুর যে খোসাটা, এটা ব্যবহার করা যাবে না, কারণ এটা একটু বেশি করা হয়ে যায়। তো এই জন্য আমরা মাল্টা অথবা অরেঞ্জের খোসা নিয়ে এই কাজটা করব। তো সবার প্রথমে কাজটা হচ্ছে যে আমি অল্প কিছু পানি দিয়ে এটাকে একটু 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে পানির কালার অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এই এইটুকু উপাদানকে সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নেব। অথবা আপনারা শিল পাটা দিয়ে কিন্তু পিষেও নিতে পারেন, জাস্ট নর্মাল একটা পেস্টের মতো তৈরি হলেই হবে, খুব বেশি মিহি হওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এটা আমার ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা মিক্সিতে করে এগুলোকে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে ফেলেছি। এখন আমি এই উপাদানটি দিয়ে আমি আমাদের বডি ওয়াশ তৈরি করে দেখাবো। এই উপাদানটা কিন্তু খুবই সুন্দর পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এটা ব্যবহার করার জন্য খুবই উপযোগী এবং এটা ত্বকের জন্যও খুবই ভালো। এটা ত্বককে ইনস্ট্যান্ট একটা ফর্সা ভাব এনে দিতে সাহায্য করে এবং এটা রেগুলার ব্যবহারে আপনি কিন্তু খুবই চমকপ্রদ একটি রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা সেই বডি ওয়াশটা তৈরি করে ফেলি। এর জন্য আমি একটি পরিষ্কার বোল নিয়ে নিয়েছি এবং এই বোলের মধ্যে আমি অ্যাড করে দেব এই আমার রেগুলার যে বডি ওয়াশটা ব্যবহার করি আমরা, সেই বডি ওয়াশ। তো বন্ধুরা, আমি এখানে নিভিয়া ফ্রেশ পারফুট এই বডি ওয়াশটাকে ব্যবহার করি, কারণ এটা খুবই ভালো এবং রেজাল্টটা খুবই চমকপ্রদ। তো আপনারা আপনাদের রেগুলার বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 থেকে 2 চামচের মতো, যতটা আমার প্রতিদিন লাগে, 2 চামচের মতো বডি ওয়াশ এতে নিয়ে নিলাম। তো আর এখন আমি আমার অনুযায়ী, মানে আন্দাজ অনুযায়ী আমার যতটা বডি স্ক্রাব করা লাগবে বা বডি ওয়াশ প্রয়োজন হবে, তো ততটা পরিমাণ আমি এই বডি ওয়াশ বানানোর জন্য এই পেস্টটা এখানে মিশিয়ে দিলাম। এই দুটো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এটা এরকম থকথকে একটা জেলির মতো তৈরি হয়ে গেল। তো এরপরে আমি এতে নেক্সট যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটু অ্যালোভেরা জেল। আমি এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল অ্যাড করছি। আপনারা কিন্তু যদি চান তাহলে র অ্যালোভেরা অর্থাৎ গাছের অ্যালোভেরাটাও নিয়ে নিতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। এখানে আমার কাছে গাছের অ্যালোভেরাটা নেই, এই জন্য আমি এই কেনা অ্যালোভেরা জেলটা ইউজ করলাম। তো গাইস, এই কিন্তু আমার বডি ওয়াশটা একদম রেডি হয়ে গেছে। এই বডি ওয়াশটা স্কিনের জন্য এত বেশি উপকারী যে এটা আপনার স্কিনের সমস্ত ব্ল্যাক প্যাচেসগুলোকে রিমুভ করে দিবে, স্কিনকে হোয়াইটেনিং, ব্রাইটেনিং, লাইটেনিং করবে, স্কিনের টোনার হিসেবে কাজ করবে এবং স্কিনকে অনেক অনেক বেশি গ্লোয়িং করে দিবে। তো বন্ধুরা, এই বডি ওয়াশটা সপ্তাহে 3 দিনই কিন্তু ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এই এক্সট্রা যে লেবুর খোসার পেস্টটা আমি তৈরি করে রেখেছি, এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে অন্তত পক্ষে 1 মাস কিন্তু সংরক্ষণ করা যাবে। কারণ আমরা তো জানি যে ভিটামিন সি এর মধ্যে কিছু অ্যাসিড থাকার কারণে এই উপাদানটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। তো বন্ধুরা, এই হয়ে গেল আমার খুবই ইফেক্টিভ একটি বডি ওয়াশ। এটা ব্যবহার করার ক্ষেত্রে আমি আরও কিছু কথা বলে দিই। এটা আপনাদের গলা, ঘাড়, কাঁধ,
কনুই, হাঁটু এবং পায়ের গোড়ালি বা যেখানে একটু ব্ল্যাক স্পটস বা ব্ল্যাক প্যাচেস রয়েছে সেই সব জায়গায় বেশি বেশি করে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এটাকে অন্তত 2-3 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রাখতে হবে, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা অবশ্য আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। গাইস, আমি এখন আমার হাতে ওই সেই বডি ওয়াশটাকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এভাবে আপওয়ার্ড ডিরেকশনে এটাকে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে যেখানে বডির ব্ল্যাক প্যাচেস এবং ব্ল্যাক স্পটগুলো আছে সেই সব জায়গায় একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করার পরে, 2-3 মিনিট ওয়েট করার পরে ভালো করে এভাবে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তাহলে স্কিনের সমস্ত বাইরের ময়লা সব কিছু বেরিয়ে আসবে খুব সহজেই। তো বন্ধুরা, এখানে আমার সেই প্যাকগুলোকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিন্তু এভাবে অ্যাপ্লাই করে আমার 2 মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপরে একটু শুকিয়ে আসলে খুব ভালো করেভাবে মাসাজ করে করে সমস্ত বডিতে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপর এটাকে নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই প্যাক। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Subscribe to the channel and turn on the notification bell so you never miss an update.